পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের 19 নম্বর ওয়ার্ডের অন্তর্গত রাজ কলেজিয়েট স্কুলে পরীক্ষা দিতে আসা মাধ্যমিক পরীক্ষার্থীদের অভিভাবকদের যাতে কোনো অসুবিধার মুখে পড়তে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করলো 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। বর্ধমান শহরে 19 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কাউন্সিলর শাহাবুদ্দিন খানের নেতৃত্বে এই ব্যবস্থাপনা। যেহেতু মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম বড় পরীক্ষা, তাই অভিভাবকরা কিছুটা উদ্গ্রীব থাকেন। প্রত্যেক দিন 250 থেকে 300 জন অভিভাবক স্কুল চত্বরে অপেক্ষা করেন ছেলে মেয়েদের জন্য। এই সকল অভিভাবকদের জন্য চা, জল, টিফিন সহ বসার ব্যবস্থা করেন 19 নম্বর ওয়ার্ডের টিএমসি নেতৃত্ব। মাধ্যমিক পরীক্ষার প্রথম দিন থেকে বেলা 10টা থেকে বিকেল 3টে পর্যন্ত এই কাজে নিয়োজিত থাকেন তারা। একটা ছিল যেহেতু 2 বছরের পরের পরীক্ষা, করোনা পরবর্তী প্রথম পরীক্ষা, সেই হিসেবে একটা দুশ্চিন্তাও ছিল, টেনশনও ছিল। কিন্তু পরীক্ষা যেভাবে চলছে বা ছাত্ররাও যেভাবে পরীক্ষা দিচ্ছে, সে অনুযায়ী আমরাও কিছুটা আশাবাদী যে যা হোক ভালোই ভালোই সবই ঠিক হয়ে যাবে। এখানে এখানকার যে কাউন্সিলর আছেন শাহাবুদ্দিন, উনি এখানকার আমাদের এই যে বসার ব্যবস্থা উনিই করে দিয়েছেন, এবং ওনার তত্ত্বাবধানে যাবতীয় যে অর্গানাইজ যে ব্যাপারটা, উনি এখানে যাবতীয় ব্যবস্থাটা করে দিয়েছেন। ওনার পরিচালনায় আমরা একদিন যেভাবে এখানে বসে থেকেছি বা যেভাবে আমাদের সহযোগিতাটা পেয়েছি, অন্যান্য সাধন তো কোথায় হয়েছে সেটা আমরা বুঝতে পারিনি। বা উনি যে সমস্ত আমাদের সামান্য টিফিনের যে ব্যবস্থা করেছেন সেটাও প্রথম কথা, আমাদের যে বসার জায়গাটা উনি করে দিয়েছেন সেটাই আমাদের কাছে। কিন্তু আজকে আপনারাও তো আজকে সম্বর্ধনা দিলেন শোনা গেল। আমাদের তরফ থেকে যতটুকু আন্তরিকভাবে পেরেছি ওনাকে সম্বর্ধনা জানিয়েছি, উনিও খুশি, আমরা ওনার ব্যবহারে খুশি। সবচেয়ে বড় কথা, ওনার আতিথেয়তায়, ওনার ব্যবস্থাপনায় আমরা খুশি। আমরা বসা থেকে, টিফিন থেকে, জল থেকে এবং লেডিসদের টয়লেট থেকে, মানে সমস্ত কিছু ব্যবস্থাপনায় আমরা আপ্লুত প্রথম দিন থেকে। সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করলাম যে ক্ষুদ্র জিনিস দিয়ে অন্তত ওনাকে সম্বর্ধনা। কাউন্সিলর এই ব্যবস্থাপনায় খুশি হয়ে কাউন্সিলর শাহাবুদ্দিন খানকে সম্বর্ধনা জ্ঞাপন করেন পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের অভিভাবকরা। অভিভাবকদের এই উদ্যোগে খুশি কাউন্সিলর। আমাদের মাধ্যমিকের রাজকলেজিয়েট স্কুলে আমাদের সিট পড়েছিল, প্রতি বছরই পড়ে, করোনার জন্য হয়তো 2 বছর পরেই নিত, তখন পরীক্ষা হয়নি। তা এখানে প্রায় 250 থেকে 300 জন গার্জেন প্রতিদিন এসে বসে থাকে, কেননা ছাত্রদের জীবনে প্রথম বড় পরীক্ষা, সেই জন্য বাবা মা একটু উদ্গ্রীব থাকে যে কেমনভাবে পরীক্ষা হচ্ছে না হচ্ছে, ছেলেদের যাতে কোনো অসুবিধা না হয়। তা আমরা প্রথম থেকেই আমাদের তৃণমূল কংগ্রেসের ছেলে এবং মহিলারা, তারা কিন্তু ছাত্রদেরকে ঠিক জায়গায় যাতে সিটের কোনো গণ্ডগোল না হয় সেইভাবে বসিয়ে দিয়েছিলাম। আর যারা বাবা মা থাকে তারা কন্টিনিউ এখানে বসে থাকে। আমরা 10টা থেকে 3টা পর্যন্ত আমাদের ছেলেমেয়েরা থাকে। কোনো গার্জেনের যদি মহিলাদের বিশেষ করে বাথরুমে যাবার অসুবিধা হয়, আমাদের মহিলারা তাদেরকে সঙ্গে নিয়ে যায়। তাদের বসার ব্যবস্থা করেছি, তাদের চা, জল এবং টিফিন প্রতিদিন আমরা তাদেরকে পরিবেশন করতাম, দিতাম। আজকে সেই সমস্ত গার্জেনরা আজকে আমাদেরকে সম্বর্ধনা করলো আমাকে, এবং আমার সাথে যারা ছিল তাদেরকেও সম্বর্ধনা। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।